রিসেন্টলি আপনার স্পাউস সহ ভিসা পেয়েছেন? এটা হচ্ছে আমার ভিসা এবং এটা হচ্ছে আমার ওয়াইফের ভিসা। হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি নাবিলা সাঞ্জেন থেকে আজকে চলে এসেছি। আমাদের সাথে আমাদের একজন স্টুডেন্ট আছে যার রিসেন্টলি উইথ স্পাউস ভিসা সাকসেস হয়েছে। তো আমাদের সাথে আছেন আসিফ আল ফাহাদ ভাইয়া, যিনি পোস্ট মাউথ ইউনিভার্সিটিতে যাচ্ছেন। রিসেন্টলি উনার স্পাউস সহ ভিসা পেয়েছেন। ভাইয়া, আপনার ভিসাগুলো আমাদের স্টুডেন্টকে একটু দেখান। জি অবশ্যই। এটা হচ্ছে আমার ভিসা এবং এটা হচ্ছে আমার ওয়াইফের ভিসা। আর আপনাদের এখান থেকে সাঞ্জেন থেকে আসলে যেই মানে জিনিসগুলো আমি পাইছি, যে সাপোর্টটা আমি পাইছি, এটা আসলে অতুলনীয়। এই বিষয়ে আসলে থ্যাংকস দিয়ে আসলে বলার মতো কিছুই নেই আমার। এবং যেভাবে যখন যেটা মানে বলেছেন সেভাবে করার চেষ্টা করছি, দ্যাটস ওয়াই হচ্ছে মানে ভিসাটা খুব সাকসেসফুলি পেয়েছি। এই জন্য খুব মানে সাকসেসফুলি সব কিছু আমার কমপ্লিট হয়েছে, এটাই। ভাইয়া, আপনি তো পোস্ট মাউথে যাচ্ছেন। জি। আপনার সাবজেক্টটা কোনটা? আমার সাবজেক্ট হচ্ছে এমএ বিজনেস কমিউনিকেশন ফর ইন্টারন্যাশনাল লিডারশিপ। আচ্ছা, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড তো, আপনি তো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছিলেন। জি। আপনি কি এমওআই দিয়ে অ্যাপ্লাই করেছিলেন? জি, আমি এমওআই দিয়ে অ্যাপ্লাই করেছি। আচ্ছা, ভিউয়ার্স আপনারা জানেন যে পোস্ট মাউথ ইউনিভার্সিটি কিন্তু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমওআই অ্যাকসেপ্ট করছে। তো আমাদের আসিফ আল ফাহাদ ভাইয়াও কিন্তু এমওআই দিয়ে অ্যাপ্লাই করেছিল এবং ওনার তো আলহামদুলিল্লাহ ভিসা সাকসেস হয়েছে। আমাদের স্টুডেন্টদের অনেকেরই কোয়েশ্চেন ছিল এই ইনটেকের শুরুতে, যে জানুয়ারি থেকে কি আদৌ স্পাউস সহ ভিসা পাওয়া যাবে কি না। অনেকেই অনেক কিছু শুনেছে আশেপাশ থেকে, শুনে ভয় পেয়ে গেছে যে না, স্পাউসেরও মনে হয় হবে না। তো ভাই, আপনি তো স্পাউস সহ অ্যাপ্লাই করলেন, আপনার কি কোনো ধরনের প্রবলেম ফেস করেছেন এই ভিসার রিলেটেড ইস্যুতে স্পাউস নিয়ে? না, আসলে যদি প্রপারভাবে সেনজেনের যেই মানে যারা সাপোর্টিংয়ে আসেন তাদের গাইডলাইন অনুযায়ী যদি মানে আমরা কাজগুলো ঠিক মতো করি, স্পাউস ভিসা পেতে আসলে কোনো ধরনের কোনো সমস্যাই হয় না। আমি আমার যেই ভিসার মেইল সেটার সাথে সাথে আমার ওয়াইফের যে ভিসার মেইল সেটাও পেয়ে গেছি একসাথে, একসাথে ভিসাও কালেকশন করছি। সো কোনো ধরনের কোনো কোনো সমস্যা হয় না যদি কাজগুলো প্রপারভাবে এবং মানে ডকুমেন্টগুলো যদি অনলাইন করা থাকে, সব কিছু ডিজিটালাইজ এবং প্রপার কাগজপত্র যদি সব গোছানো থাকে, তাহলে ভিসা পেতে আমার মতে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। ভাই, আপনার তো খুলনাতে থাকেন আপনি, রাইট? ঢাকার বাইরে। তো সাঞ্জেনকে কিভাবে আসলে খুঁজে পাওয়া ঢাকায়? মানে আচ্ছা, এটা আসলে অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম যে আসলে দেশের বাইরে যাব এবং মানে সেখানে গিয়ে পড়ালেখা করব। তো সেটার জন্য আসলে আমি যেহেতু আউটসাইড ঢাকা থাকি, সো দ্যাটস ওয়াই আমার জন্য কিছুটা হলেও টাফ যে আসলে একটা ভালো কনসালটেন্সি ফার্ম খুঁজে পাওয়াটা। তো আমি আসলে ইউটিউব দেখা শুরু করি, তো বেশিরভাগ ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি। সো ওইখান থেকে আসলে সাঞ্জেনের খোঁজটা আমার পাওয়া। তারপরে হচ্ছে আমি নাবিলা আপুর সাথে যোগাযোগ করছি, নাবিলা আপু আমাকে সব তথ্য দিল এবং দেন আমি আমার সব তথ্যগুলো আসলে ম্যাচ করলাম এবং ওনাকে জানালাম। পরে সব কিছু যখন ঠিকঠাক হলো, উনি জাস্ট আমাকে গাইডলাইনটা দিল যে এভাবে এভাবে কাজগুলো করেন তাহলে মানে সব কিছু ঠিক থাকবে। তো আমি সেভাবেই আসলে কাজগুলো করেছি, এটাই। তার মানে অনেক স্টুডেন্ট আছে আমাদের আসলে যারা ঢাকার বাইরে থেকে প্রসিডিউর করতে চায়, যেমন নর্মালি সিলেটে তো আমাদের একটা ব্রাঞ্চ আছে, তো সিলেটে ওদের বেশি একটা খুব অসুবিধা হয় না, ওরা দেখা যায় যে আমাদের সিলেট ব্রাঞ্চে চলে যায়, ঢাকা ব্রাঞ্চের সাথে কথা বলে ফাইল প্রসিডিউর করতে পারে। কিন্তু অন্যান্য জায়গায় যারা থাকে তারা দেখা যায় যে না আপু, আপনাদের তো ওখানে তো ব্রাঞ্চ নেই, আমি কিভাবে কাজ করব। তো আশা করি আপনি যে এই যে লং ডিস্টেন্স থেকে আপনি কাজ করেছেন, আপনার তো কোনো ধরনের অসুবিধা কি আপনি ফিল করেছেন? না, আমি আসলে কখনোই কোনো ধরনের অসুবিধা ফিল করিনি। যদি কখনো আসার প্রয়োজন হয়, যারা আউটসাইড ঢাকাতে থাকেন আর কি, তাদের জন্য হচ্ছে অপরচুনিটি আছে, কারণ এখন অনলাইনের যুগ, সো দ্যাটস ওয়াই অনেক কিছু অনলাইনের মাধ্যমে করা সম্ভব। হ্যাঁ, যখন প্রয়োজন পড়বে আগে থেকেই এটা একটু আসতেই হয়, কারণ সব কিছুই তো আর আসলে মানুষ ঘরে বসেই করতে পারে না, কিছু কাজ একটু আমাদের ফিজিক্যালি এসে করতে হয়। তো সেটার জন্য আসলে খুব হ্যাম্পার একটা হয় যে মানুষের এরকমও কোনো কিছু না। আর যাতায়াত ব্যবস্থা যথেষ্ট এখন সারা বাংলাদেশের সাথে বেশ ভালো, সো এটা মোটামুটি মানে সবাই করতে পারবে। আউটসাইড ঢাকাতে যারা আছেন তারাও এটা মানে সুযোগটা কাজে লাগাতে পারেন। ভাইয়া,
আপনার যে ফুল প্রসিডিউর সানজেনের সাথে আপনি তো শুরুতেই আপনাকে আর কি জিজ্ঞেস করব আপনি শুরুতেই বলে দিলেন যে আপনি কি ধরনের সাপোর্ট পেয়েছেন স্টিল আমি আরেকবার জিজ্ঞেস করব যে এই যে আপনার প্রসিডিউর ক্যাস ইন্টারভিউ থেকে শুরু করে এভরিথিং এই সবকিছুতে আমাদের টিম থেকে আপনি কি কি রকম আসলে সহযোগিতা পেয়েছেন আচ্ছা ক্যাস ইন্টারভিউ তে আসলে মানে ওয়ারি হওয়ার কোনো কিছুই নাই খুব ইজি একটা প্রসেস শুধু হচ্ছে নিজের স্কিলটা ঠিক থাকতে হবে যদি একটু ঘাটতি থাকে সেটাকে নিজে নিজে একটু ডেভেলপ করে নিতে হবে ডেভেলপ করে নিলে ক্যাস ইন্টারভিউ খুব সহজে এটা মানে পার করা যায় এটা খুব টেনশনের কোনো কিছুই না আর প্রত্যেকটা জিনিস আমি আগেও বলছি যে আসলে প্রতিটা জিনিসই আসলে ডকুমেন্টেশন ডিজিটালাইজেশন এগুলির মাধ্যমে আসলে মানে নিজেকে ঠিক করতে হবে এবং নিজের উপর কনফিডেন্সটা রাখতে হবে যে না আমি এটা করব এটা হবে এবং ট্রেনারের যে ইনস্ট্রাকশনগুলো আছে সেটা অবশ্যই ফলো করতে হবে যার আন্ডারে কাজ মানে করছেন যার আন্ডারে আসলে সব কিছু কাগজপত্র সাবমিট করছেন তাকে ক্লিয়ার রাখতে হবে তাকে সব বিষয়ে অবগত রাখতে হবে যে আমি এটা করতে যাচ্ছি এটা কি পসিবল কি না ট্রেনারই আপনাকে হেল্প করবে সেই ক্ষেত্রে ঢাকার বাইরে যে সকল স্টুডেন্ট আমাদের সাথে আছেন তারা যদি এই বিষয়ে ওয়ারিড থাকেন আপনি তো শুনলেনই যে ভাইয়াও বলেছেন আমাদের ক্যাস ইন্টারভিউয়ের জন্য আলাদা টিম আছে ট্রেনার আছে ওনারা আপনাদেরকে অনলাইনে ট্রেনিং প্রোভাইড করবে এবং আপনারা যদি আমাদের যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো ঠিকমতো ফলো করেন আশা করি আপনারা ক্যাস ইন্টারভিউ বলেন বা ভিসা পেতে আপনাদের কোনো ধরনের আসলে অসুবিধা আপনারা ফেস করবেন না তো ভাইয়া খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর আপনার সাথে কাজ করে স্পেশালি থ্যাংক ইউ আর ভিসা পেয়েছেন আপু সহ সেটার জন্য আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ আশা করি আপনার ফিউচার লাইফ অনেক ভালো কাটবে এটাই দোয়া করবেন এবং সবাইকে বলবো যে যারা যারা আসলে দেশের বাইরে যেতে চান তারা আসলে ওভাবেই প্ল্যান করেন আগে থেকে যোগাযোগ করেন এবং যে ডকুমেন্টগুলো আসলে লাগবে সেগুলো গুছিয়ে ফেলেন আর সেনজেনে আসলে আশা করি কেউ নিরাশ হবেন না এটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স আপনারা এতক্ষণ শুনলেন যে আমাদের সাথে আমাদের একজন স্টুডেন্ট ছিলেন যিনি স্পাউস ভিসা পেয়েছেন সে কী ধরনের হেল্প আমাদের কাছ থেকে পেয়েছে যারা এখনও চিন্তা করছেন যে আসলে কোন কনসালটেন্সি ফার্মের সাথে কাজ করলে আপনারা হেল্পফুল হবেন বা আপনার ভিসা প্রসিডিউরটি ঠিকমতো হবে তারা দেরি না করে আমাদের সাঙ্গেন এডুকেশন লিমিটেডের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসেও সরাসরি কথা বলতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম